বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমি অতি পরিচিত সংক্রামক ব্যাধি নিয়ে কথা বলবো। এটা অত্যন্ত কমন একটা চর্মরোগ। এটা সাধারণত আমরা দাঁত হ্যাঁ হিসাবে চিনে থাকি। বন্ধুরা শরীরে কে ফাঙ্গাল, অ্যালার্জি, চুলকানি, দাঁত, খুজলি, পাঁচটা হ্যাঁ একজিমা, এটা জটিল এবং মারাত্মক ধরনের একটি ব্যাধি। ফাঙ্গাল ইনফেকশন অনেক সহজে একটা রোগ, চুলকানি অনেক খারাপ এবং ভয়ঙ্কর এটি ব্যাধি। দীর্ঘদিনই অ্যালার্জি, চুলকানি, খুজলি এটা দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে। শরীরের যে কোনো জায়গায় হলে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে। এটা শরীরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, হ্যাঁ একটা গোলাকার লালচে দাগযুক্ত চাটকির মতো স্টার্ট হয়, তারপরে ক্রমান্বয়ে বড় হতে থাকে, প্রচণ্ড চুলকানি থাকে, চুলকাতে চুলকাতে হ্যাঁ স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, স্কিনে দাগ বসে যায়, আপনার স্কিন অসুন্দর করে দেয়, মানুষের সামনে লজ্জায় মুখ পড়তে হয়। অনেক সময় কি বেশি চুলকানি হলে ত্বক লালচে হয়ে ফুলে ওঠে, ত্বকে ফাটল দেখা যায় এবং চুলকানির ফলে আক্রান্ত স্থানগুলো থেকে কখনো কখনো পানির মতো কিছুটা গাঢ় পরিষ্কার তরল পদার্থ বের হয়ে আসে, পরবর্তীতে সেখানে কালো দাগ স্পট দেখা যায়। অনেকে এমন জায়গায় হয়ে যায় যার কথা হ্যাঁ আপনি কাউকে বলতে পারেন না, ডাক্তারের কাছেও যেতে চান না। এমন একটি গাছ সম্পর্কে বলবো যে গাছের পাতা আপনার চোখের সামনে আছে কিন্তু তারপরেও আপনি নানাবিধ সমস্যায় ভুগছেন। পাতাটি ব্যবহার জেনে নিলে কিন্তু শরীরে কি এ ধরনের কি সমস্যা আর থাকবে না। বন্ধুরা পাতাটির নাম হলো সিম পাতা। সিমের পাতার উপকারিতাগুলো জেনে নেই। সিম পাতা কীভাবে খেলে অন্য কোন কোন রোগ থেকে দূরে থাকা যায়? হ্যাঁ সিম পাতা ভর্তা হিসাবে খাওয়া যেতে পারে। সিম পাতা ভালো করে ধুয়ে কাঁচা কাঁচা পেঁয়াজ রসুন ভেজে ভর্তা তৈরি করে খাওয়া যায়। এটা হলো যে আমরা খাই না, কিন্তু এটা কিন্তু নতুন আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আমরা শুধু সিম খাই, সিমের পাতা কিন্তু খাই না, কিন্তু আপনার রোগের জন্য আমি এটা বলতেছি। এটি রক্ত পরিষ্কার করার জন্য খাওয়া হয়। সিম পাতা রক্ত মানে বিশুদ্ধ করে, কারণ আপনার শরীরে রক্ত দূষিত থাকলে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকবে, রোগ হতে থাকবে, ত্বক ফ্যাকাশে অসুন্দর মানে হয়ে যাবে, মুখের ব্রণ মানে ফুসকুড়ি, ঘা, পাঁচটা এটা একটার পর একটা রোগ হতে থাকবে। শরীরে বিভিন্ন জায়গাগুলো কোলেস্টেরলের কারণে কালো হতে থাকবে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ নিয়মে সিম পাতা সেবন করতে হবে। রক্ত মানে পরিষ্কার হ্যাঁ করার পাশাপাশি শরীরে যতগুলো শিরা উপশিরা আছে সেখান থেকে চর্বিগুলো হ্যাঁ গুলিয়ে বের করে দেয়। সিম পাতা ভালো করে ধুয়ে পানি মিশিয়ে সামান্য পরিমাণ আদা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই মিশ্রণটি হ্যাঁ খালি পেটে কিছুদিন খেলে গ্যাস, অম্বল, পেট ফুটফাট হ্যাঁ শরীরের জ্বালা পোড়া, মাথা ধরা ইত্যাদি দূর হবে। হাড়ের সমস্যা, হাড়ের ব্লক প্রতিরোধ করে, শরীরকে বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, পেটের ভিতরে জমে থাকা দূষিত বায়ু এবং গ্যাস বের করে দেয়। এছাড়া গ্যাসের সমস্যা বেশি হলে সিম পাতা রসের সাথে বিট লবণ, গোলমরিচের গুঁড়া, লেবু ও মধু সকালে হ্যাঁ খালি পেটে সেবন করলে শরীরের যাবতীয় সমস্যা দূর হবে। এছাড়া 5-7 দিন হ্যাঁ নিয়ম করে খেলে শরীরের মধ্যে সুপ্ত বিভিন্ন রোগগুলো দূর হয়ে যায়, লিভারের টক্সিন দূর হয়ে যায়। সিম পাতার ব্যবহার শিশু থেকে বয়স্ক পর্যন্ত চোখে উঠলে সিম পাতার রস 1 থেকে 2 ফোঁটা করে প্রতি চোখে লাগালে উপকার পাওয়া যায়। গলা ফুলে গেছে এমন অবস্থায় 20 থেকে 30 ফোঁটা সিম পাতার রস অল্প গরম পানিতে হ্যাঁ খেতে হবে, 2 থেকে 3 দিন খেলেই রোগ নিরাময় হবে। বন্ধুরা মানে কানের লতি বা কর্ণমূলে ফোলা কমানোর জন্য চুন সিম পাতার রসের প্রলেপ 2-3 বার করে হ্যাঁ 3 থেকে 4 দিন লাগালে কানের লতির হ্যাঁ কর্ণমূলের ফোলা কমে যায়।
কারণ এটা একটা সিম্পল জিনিস, আপনারা এটা করে দিবেন। বিচ্ছে বা পোকা মাকড়ে কামড়ালে সিম পাতার রস দিনে দুইবার করে তিন দিন লাগালে আরাম পাওয়া যায়। এটা একটা সিম্পল জিনিস, মানে এটা বিচ্ছার বিভিন্ন সময় কাজের সময় এগুলা হয়। দাউদ চর্মরোগ আপনার শরীরের থেকে দূর করার জন্য আমি যে টিপসগুলো দিব, আপনি যদি কি সেভাবে একে কাজে কাজ করতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার শরীর থেকে চিরতরে দাউদ চুলকানি বা দূর হয়ে যাবে। আসুন নিয়মটি জেনে নেই। প্রথমে আপনি কয়েকটা সিমের পাতা ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে, বন্ধুগণ আপনাদের শরীরে যদি পাঁচটা বা দাঁত হয়, দাঁত বা চুলকানি হয়, অর্থাৎ দাঁত হলে সামান্য একটু জায়গায়, হ্যাঁ, ওইটা আপনি আগে মানে চুলকিয়ে নেবেন। চুলকিয়ে নেওয়ার পরে আপনার তাহলে অল্প তাহলে তিন চারটা মানে সিমের পাতা নেবেন। পাতা নিয়ে আপনি পুরাদমে মানে ব্লেন্ডারে পেষবেন অথবা পাটায় পেষবেন। পেষে তার মধ্যে মানে দুই কোষ রসুন আপনি দিবেন, দিয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে আপনি পরিষ্কার করে একদম মিশিয়ে তারপর আপনার ওই দাঁতের মধ্যে লাগাই দিলেন, বুঝছেন। আর যদি সারা শরীরে হয় তাহলে শরীরের কতটুকু পাতা লাগবে আপনি ওইটুক পাতা আপনি মানে সংগ্রহ করবেন। সংগ্রহ করে এনে ঠিক এরকম ব্লেন্ডারে বা মানে পাটায় বেটে আপনার দুই কোষ রসুন, যদি বেশি মানে পাল্প যদি বেশি হয় পাতার, তাহলে রসুন আপনার দুই কোষের জায়গায় তিন কোষ দিবেন। তিন কোষ রসুন কিছু লবণ মিক্সচার করে পুরো দেবেন, সারা শরীরটা মাখাবেন আপনি। এটা হলো যে আপনার সবচেয়ে ভালো হয় যে সারা শরীরে যদি মাখান তাহলে গোসলার আগে, যদি স্নানের আগে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনার গোসলের আগে জাস্ট একটু মাখাই নিলেন, মাখিয়ে আপনি 10 মিনিট 15 মিনিট আপনি একটু রেস্ট নিলেন, তারপরে এলো গোবরটা শুয়ে গেলে তারপরে আপনি পরিষ্কার করে আপনি স্নান করে ফেললেন। তাহলে আপনার এইভাবে যদি কয়েকদিন করেন, 3 থেকে 4 দিন করবেন, আপনার শরীরে যত চুলকানি মুলকানি সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটা পরীক্ষিত এবং বহু লোককে আমি দিচ্ছি, এটা কাজ করতেছে, ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন। আমার মনে হয় সামান্য এই মেসেজটুকু আপনারা অন্য কাউকে দিবেন বা নিজেরা প্রয়োগ করবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই সমাপ্ত করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।